নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্ল্যান্টেশন আর্ট এন্ড রিসার্চ। আপনাদের সঙ্গে রয়েছি আমি তরুণ। আপনাদের তিনটে একসাথে কুল গাছের চারা প্রতিস্থাপন করে দেখাবো। তার জন্য কিরকম মাটি তৈরি করবেন সেটাও দেখাবো। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ড্রেনেজ সিস্টেমটা। তো ড্রেনেজ সিস্টেমের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখতে চান যে ওয়ার্ল্ড বেস্ট ড্রেনেজ সিস্টেম কিভাবে তৈরি করতে হয়, এই আই বাটনে ক্লিক করে সেই নির্বাচিত ভিডিওটি দেখে নেবেন। সেই চারাগুলো আগে দেখিয়ে নিই। এইটা হচ্ছে তাইওয়ান কুল, এটা কাশ্মীরি কুল, এই যে এটা মিস ইন্ডিয়া, এতেও ফুল এসে গেছে। আমরা সময় নষ্ট না করে আমরা প্রতিস্থাপন করে ফেলি। হ্যাঁ, এটা আদর্শ টপ, দেখুন তিনখানা ছিদ্র অলরেডি রয়েছে, দেখুন। এবার এর জন্য নেব খোলাম খুঁজি। এই ড্রেনেজ সিস্টেমটা আপনাদের অবশ্যই করতে হবে। আমি একটা একটা করে খোলাম খুঁজি দিয়ে দিচ্ছি ছিদ্রের উপরে। এইবার দেব, আমি স্টোন চিপ দেব না, এখানে আমি ইউজ করব কাঠ কয়লা। এতে আপনার হালকা হবে টপ, এবং কাঠ কয়লা স্লো লুজিং পটাশিয়ামের সোর্স। কাঠ কয়লা দেওয়া হয়ে গেল, ক্যালসিয়ামের সোর্স হিসাবে কাঁচা ডিমের খোলা গুঁড়ো করা, দেখুন কাঠ কয়লা দেওয়ার সময় এবং ডিমের খোলা দেওয়ার সময় চেপে চেপে দেবেন। এবার আমি বালিটা দিয়ে দেবো, আপনাদেরকে একটু জল দিয়ে দেখাবো যে কত সুন্দর ড্রেনেজ সিস্টেমটা তৈরি হয়েছে। দেখুন দেখুন কিরম ঝরঝর করে তিনটে ড্রেনেজ সিস্টেম দিয়ে জল পড়ছে। একবার দেখুন কিভাবে জলটা বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি জল বেরিয়ে যায়, অতিরিক্ত বৃষ্টিতেও আপনার একটি গাছও মারা যাবে না। আমি মাটি তৈরি করে রেখেছি, দুটো গাছ বসানোর পরেও আমার এতটা মাটি বেঁচে গেছে। তো এখানে আছে 40% দোআঁশ মাটি, এবং সেই মাটির সাথে আমি মিশিয়েছি 30% ভার্মি কম্পোস্ট, এবং 20% এই যে সাদা বালি দেখছেন, নদীর সাদা বালি, এই সাদা বালিটা আমি মিশিয়েছি, এবং 10% মিশিয়েছি কোকোপিট। এই দেখুন, এই যে হচ্ছে কোকোপিট, এবং এর সাথে আমি যেটা মিশিয়েছি সেটা এখানে নেই। তো এর সাথে আমি মিশিয়েছি দুমুঠো, এরকম যে ঢপগুলো দেখছেন এরকম ঢপের হিসাবে আমি দুমুঠো নিম খোল, এক মুঠো সর্ষের খোল, আর এক মুঠো হাড় গুঁড়ো, এক মুঠো শিংকুচি, আর এক মুঠো মিশিয়েছি শঙ্খের গুঁড়ো। তো এই উপাদানগুলো আমি এই একসাথে মিশিয়ে এরকমভাবে হালকা জল স্প্রে করে, আমি জলের বদলে এখানে ওএস ডিকম্পোজার ব্যবহার করেছি, ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি ওএস ডিকম্পোজার ব্যবহার করে আমি রেখে দিয়েছিলাম মিশিয়ে। তো 7 দিন অন্তর অন্তর বের করতাম, এবং এই মাটিগুলোকেই আমি সুন্দর করে মিশিয়ে আবার একটু জল স্প্রে করে আবার রেখে দিতাম। এইভাবে আমি মাটিটা 40-50 দিন ধরে তৈরি করে নিয়েছি। তো এই মাটিটা এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়ে গাছটাকে বসিয়ে দেব। তো আসুন মাটি দেওয়া শুরু করি। একটা স্তরে মাটি দিয়েছি, এবং মাটি দেওয়ার পর সবসময় এরকম চেপে চেপে মাটি দেবেন, যাতে এর ভেতরে কোনো হাওয়া বাতাস এয়ার বাবলস না থেকে যায়, তাহলে রুট রট হতে পারে এবং শিকড় পচিয়ে দিয়ে আপনার গাছটিকে মেরে দিতে পারে। তো তাই এরকম সবসময় চেপে চেপে দেবেন মাটিটা। আর এত সুন্দর ঝুড়ঝুড়ে মাটি আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখুন একদম ঝুড়ঝুড়ে মাটি। এই যে গাছের যে উপরিভাগে এই যে মাটিটা রয়েছে, এই মাটির ওপরে কিন্তু আপনারা মাটি দেবেন না। এবার গাছটা বসিয়ে দেখে নেবেন যে কতটুকু ফাঁকা থাকছে, দেখুন প্রায় 4 আঙুল ফাঁকা থাকছে। তো এতটা ফাঁকা আমাদের দরকার নেই, মোটামুটি 2 ইঞ্চি ফাঁকা থাকলে, অর্থাৎ 3 আঙুল ফাঁকা থাকলেই হবে। আর একটা স্তর মাটি দিয়ে দেবো, গাছটা বের করে নেব।
চারিদিকে এরকম চেপে চেপে নিলাম। বাহ দেখুন কত অনাসে গাছটি বেরিয়ে গেল, দেখুন কত সুন্দর রুট বল বেরিয়েছে। এবার গাছটিকে মাঝ বরাবর দেখুন এই টবের মাঝ বরাবর রেখে দিলাম। এবার মাটি দিয়ে দেবো সুন্দর করে, চারিদিক দিয়ে চেপে চেপে মাটি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন গাছের গোড়ার লেভেলে আমরা মাটিটা একদম দিয়ে দিয়েছি এবং সুন্দর করে চেপে 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 যতটা চাপা যায় চেপে দিয়েছি। দেখুন তিন আঙুল, পুরো তিন আঙুল আমার জায়গা ফাঁকা রেখে দিয়েছি, পরবর্তীতে মাটি এবং খাবার এবং জল দেওয়ার জন্য এই জায়গাটা একদম অপরিহার্য। তো এইটুকু জায়গা আপনারা রাখবেন। তো এবার কি করবেন, প্রতিস্থাপন যেহেতু আমাদের হয়ে গেল, আমরা অপেক্ষা না করেই আমরা ভরপুর যতটা কানায় কানায় আছে টপটায় কানায় কানায় বোঝাই করে জল দিয়ে দেব। জল দিয়ে দিই, ভরপুর জল দিয়ে গাছটিকে কোথায় রাখবেন, গাছটিকে সম্পূর্ণ সানলাইটে রেখে দিতে হবে। আর দেখুন আমার অবস্থা, ঘেমে নেয়ে পুরো স্নান হয়ে গেছি, বীভৎস গরম। এখন বাজে 5:45, দেখুন দেখতে পাচ্ছেন কিনা, 5:45। আর এখন মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। এই কারণেই যে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা এখানেই আজকের ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ, নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।